তার মা বাবা রয়েছেন আমাদের প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য রয়েছেন তাদের সঙ্গে। কমলাক্ষ, অনুষ্কা, সত্যি এই মুহূর্তে এই বাঘা যতীনের এই বিদ্যাসাগর কলোনিতে এই যে বাড়িতে এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি, এই বাড়িতে সত্যি কথা বলা যায় না। এই বাড়ির প্রত্যেকের মানসিক অবস্থা যা, তা আমরা সকলেই জেনেছি যে এই বাড়ির উপর দিয়ে গত দুদিন ধরে কি ঝড় চলেছে। আমার সঙ্গে রয়েছে ওই নির্যাতিতা একরত্তি শিশুকন্যা যার বাবা মা। এই অবস্থায় তারা ঠিক কি জানাতে চান, তারা ঠিক কি চাইছেন এই মুহূর্তে, বা ওই শিশুটির শারীরিক অবস্থা কেমন, সমস্ত কিছুই জেনে দেব। শিশুটির মা আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। দিদি, একটু জানতে চাইব যে মেয়ে কেমন আছে প্রথমে যদি বলেন। শারীরিক অবস্থা মেয়ের খুবই খারাপ, তার যে যন্ত্রণাটা এখনো কমেনি, সেই যে ফিজিক্যাল পেনটা দিয়ে যাচ্ছে সে এখনো কমেনি, সে এখনো ইউরিনেট করতে পারছে না। যখনই টয়লেট যাচ্ছে বলছে মা আমি টয়লেট করবো না, আমি জল খাবো না, আমি যদি জল খাই আমার টয়লেট করতে যাবে, আর টয়লেট করলে আমার প্রচন্ড যন্ত্রণা করবে, মা আমি পটি করবো না। ওকে একটা বেটাডিন লোশন দিয়েছে জলের মধ্যে দিয়ে বুঝিয়ে রাখার জন্য, কিন্তু ও সেটা বুঝতে চাইছে না, পুরো কাঁদলো। আমি ওকে কালকে কিছুতেই বসাতে পারতাম না, ওইটুকু বাচ্চাকে তো জোর করে করানো যায় না, সে প্রচন্ড কাঁদছে, কিছুতেই সে রাজি নয়, ওর মধ্যে বসতে ওকে করাতে পারলাম না, ও সারতেও পাচ্ছে না, ও এত মেন্টালি এত ব্রোকেন হয়ে গেছে, এত শ্যাটার্ড হয়ে গেছে, একটা বাচ্চা সে কখনো বুঝতে পারছে না তার সঙ্গে কি হয়েছে, কিভাবে এই জিনিসটা হলো। আপনার সব থেকে বেশি যন্ত্রণা সেটা আমরা অনুভব করতে পারছি এই মুহূর্তে, তাও দাঁড়িয়ে জিজ্ঞেস করব যে ওকে কিভাবে ম্যানেজ করছেন এই মুহূর্তে, ওকে ওর একটা মেন্টালি ওকে একটা সাপোর্ট দেওয়া খুব জরুরি, ওকে বোঝানো, ওর সঙ্গে সেভাবে সময় কাটানো, সেটা কিভাবে ম্যানেজ করছেন, কারণ আপনারাও তো খুব শক এই ঘটনায়। হ্যাঁ, আমরা শক ঠিকই, কিন্তু তাও এটা তো আমাদেরকে মাথায় রাখতে হচ্ছে, একটা ছোট বাচ্চা ওই জিনিসটা কিছুই বোঝে না, তবু আমরা ওকে হাসি খেলার মাধ্যমে বিভিন্ন খেলা দিয়ে বা অন্য কথা দিয়ে ভুলিয়ে ওকে বোঝাবার চেষ্টা করছি। আমরা বলছি যারা ওর সঙ্গে এরকম করেছে তাদেরও শাস্তি হবে, ও সেটা শুনে ভীষণই খুশি, এইটুকু বাচ্চা সেও বোঝে ও দুষ্টু লোক ছিল, ও ছবি থেকে আইডেন্টিফাই করে দিয়েছে এরা দুষ্টু লোক। ওকে 5-6টা ছবি দেখানো হয়েছিল, ওরা বলেছিল এই দুজনই কুকীর্তিটা করেছিল, এরাই দুষ্টু লোক, ওরা পারে পারে ছবি দেখে সেটা বলেছে, পুলিশের সামনেও বলেছে, মেয়ে ও বলেছে এদের ওরা ওরা শাস্তি পাবে, তো এইটুকু বাচ্চাও বুঝতে পারছে কুকীর্তি করছে তার জন্য শাস্তি হওয়া উচিত, বাবা ওকে ডিসুম ডিসুম করে দেবে তো, না হ্যাঁ বাবা ওকে ডিসুম ডিসুম করে দেবে, মা আমি আর কোনোদিন ওই স্কুলে যাবো না, আমার কোনোদিন আমাকে পাঠাবে না ওই স্কুলে, আর কোনোদিন আমি ওই স্কুলে যাব না, ওটা খুব বাজে স্কুল ছিল, এটাই ও সমানে বলছে। এক মূর্তি মেয়েও আর কোনো কথা বলতে পারছে না, এটাই বলছে যে মা আমি আর কোনোদিন স্কুলে যাব না, তুমি আর কোনোদিন স্কুলে পাঠাবে না। আমরা বুঝতে পারছি অনুষা, তুমি শুনতেই পেলে যে এই নির্যাতিতা একরত্তি মেয়ের মা এই মুহূর্তে আমাদের সঙ্গে শেয়ার করছে তার মেয়ে কিভাবে এখনো ট্রমার মধ্যে রয়েছে, কিরকম মানসিক অবস্থায় সে রয়েছে সমস্ত কিছু। আমার সঙ্গে ওই শিশুকন্যার বাবা আমার সঙ্গে রয়েছেন, তার সঙ্গে একটু কথা বলবো। মেয়েকে ম্যানেজ করছেন কিভাবে, এ তো মারাত্মক প্রেশার আরো আপনার উপর এই মুহূর্তে যা ঘটনা ঘটেছে, তারপরে এই সিচুয়েশনটা সামলানোই তো সব থেকে বড় কঠিন, কিভাবে সামলাচ্ছেন? কঠিন ব্যাপার মেয়ের যন্ত্রণা, যেটা নাকি আমরা ট্রিটমেন্ট করিয়ে টাকা দিয়েও আমরা ওটাকে ঠিক করতে পারছি না। এই যে মেয়ের ব্যথা বেদনা, এই যে বাচ্চাটার কষ্ট, বাচ্চাটা একটা যে নেচার কল, যেটা পেচ্ছাপ পায়খানা যেটা সবাই রুটিন টাইমে করে, সেই রুটিন টাইমে সে করতে পারছে না, সেই সময় সে মেন্টাল ট্রমাটা আরো বেড়ে যাচ্ছে। আপনার কাছে কি বলছে, কি চাইছে? বাবা আমাকে, বাবা আমি পারছি না, বাবা আমাকে পটি করবো না, আমাকে পেচ্ছাপ করবো না, আমাকে জল খাইও না। ও ভীষণ কষ্টে আছে, সারা রাত্রির কালকে আতঙ্কে ঘুম থেকে উঠে পড়েছে, মাকে জড়িয়ে কাঁদছে, সেই ব্যথা বেদনা দেখে আমরা মা বাবা দুজনেই ভেঙে পড়েছে। আমি আপনার কাছে আসবো, আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে মেয়ের ভবিষ্যৎ তা নিয়ে কতটা উদ্বিগ্ন, কতটা চিন্তা আপনার, কি করবেন, কি ভাবছেন মা হিসেবে আপনি? আমি তো প্রচন্ড চিন্তায় আছি, কারণ ওকে সব থেকে আগে বড় স্কুলে ভর্তি করার ডিসিশনটা আমাই ছিল, ওর বাবা বলেছিল পরের বছর করবো, কিন্তু আমি বলেছিলাম ওকে যদি লোয়ার কেজিতে ভর্তি করি তাহলে অনেকটা এগিয়ে যাবে, পরের বছরে যদি ওর অসুবিধা হয় ভর্তি হতে ও যাতে এগিয়ে যায়, তাই জন্য আমারই ডিসিশন ছিল, জিডি বিল্লা স্কুলে ভর্তি করার ডিসিশনটা আমারই ছিল। আর এখন এই মুহূর্তে দাঁড়িয়ে এই বছরের শেষের দিকে যখন সব স্কুলে প্রায়
ক্লাস চলছে, সেখানে আমি এটাও ভাবছি মেয়েকে কোন স্কুলে পাঠাবো, কোথায় পাঠাবো, ওর এডুকেশন কিভাবে হবে, ওকে আমরা কিভাবে আমাকে পড়াবো, কোন স্কুলে পড়াবো, কি ভরসায় স্কুলে পাঠাবো, যে কি প্রোটেকশন পাবো সেখানে, এরকম কোন মেল টিচার তো সেখানেও থাকতে পারে, এরকম ঘটনা তো সেখানেও হতে পারে, এটাই আমরা প্রচন্ড চিন্তায় আছি যে আমার মেয়ের এডুকেশনের কি হবে। হেলথ নিয়ে তো বদলি, হেলথ ওষুধ দিলে ঠিক হয়ে যাবে, কিন্তু ওর পড়াশোনার কি হবে? আর বিভিন্ন লোক যে এরকম দুষ্টু লোকেরা ছড়িয়ে আছে বিভিন্ন জায়গায়, তাদের হাত থেকে মেয়েকে কিভাবে রক্ষা করব? কিভাবে নিজে আমি মেয়েকে ছোটবেলা থেকে নিজের হাতে করে মানুষ করেছি, কোন বাইরের আর নার্স আয়, নিজে চাকরিও ছেড়েছেন মেয়ের শিক্ষা, আমি নিজে টাটা কমিউনিকেশনের চাকরি করতাম, সেই চাকরিও আমি ছেড়ে দিয়েছি, ভেবেছিলাম যে কোনো যাতে মেয়ের কোনো অনিষ্ট না হয়, কেউ যাতে কোনো ওকে কোনো ক্ষতি না, তো আপনি স্কুলে দিয়ে আসতেন, আমি প্রতিদিন ওকে স্কুলে নিজের হাতে গাড়িতে গাড়িও দেন, কোনো দিনই কারপুল ছিল, আমি ইচ্ছে করলে কারপুলে দিতে পারতাম, অনেক মায়েরা কারপুলে, কিন্তু মেয়ে যাতে কোনো অসুবিধা না হয়, মেয়ে যাতে ভালোভাবে স্কুলে পৌঁছাতে পারি, স্কুল থেকে নিয়ে আসতে পারি, নিজের সব সময় ওকে প্রোটেকশন দিয়ে রাখতাম, কোনো কারুর হাতে ছাড়তাম না, এবং স্কুলের ভেতরের গেট অব্দি ছেড়ে আসতাম, বাইরের গেট অব্দি এলাও ছিল, ও কাঁদতে বলল না আম্মা আমাকে ভেতর অব্দি ছেড়ে দিয়ে আসবে, মাসির হাতে তুলে দিয়ে আসতাম ভেতরের গেট অব্দি, ওখানে যদি গেটম্যানদের জিজ্ঞেস করেন বলবে হ্যাঁ ওর মা ভেতরের গেট অব্দি পৌঁছে দিয়ে আসতো, গেটম্যানের হাতে তুলে দিয়ে আসতো, এবং নিজে একটা বিষয় সত্যি, মানে তারা এখন যে অবস্থার মধ্যে রয়েছেন, কিন্তু যে স্কুলে এতদিন ধরে তাদের তার মেয়ে পড়েছেন, আমরা অভিভাবকদের বক্তব্য শুনছি, টিচারদের বক্তব্য শুনে অতবাক হয়েছি, এখনো পর্যন্ত অধ্যক্ষ বা অন্যান্য টিচাররা কোন রকম কমিউনিকেট করেছেন তাদের সঙ্গে? নিশ্চয়ই অনুষ্ঠা, এই পরিবারের সঙ্গে যখন আছি, এই প্রশ্নগুলো আজকে বিচার চায় বাংলা, প্রত্যেকটা মানুষ চাইছেন এই বিষয়ে বিচার, আর ঠিক সেই প্রশ্ন নিয়েই এই শিশুকন্যার মায়ের সঙ্গে কথা বলবো। স্কুলের তরফ থেকে এত বড় ঘটনা ঘটে যাওয়ার পর স্কুলের তরফ থেকে আপনাদের সঙ্গে, আপনি মানে মায়ের সঙ্গে স্কুলের তরফ থেকে কোনো যোগাযোগ, তারা কিছু বলছে আপনাকে? কিছু বলার আছে, সেই দিনকার ঘটনাটা আমার মাঝে মধ্যে মনের মধ্যে বিধে রয়েছে, যখন আমি শুনলাম প্রিন্সিপালের মুখে এই কথাটা, এটা একটা মজা ছিল, এবং হেসে হেসে বলছে, সে বুঝতে পারলো না যে আমার মেয়ে কিছু দিয়ে বলছে, জানবারও চেষ্টা নয়, সে একবার দেখবারও চেষ্টা করলো না তার কি হয়েছে, কি প্রবলেম হয়েছে, বোঝবারও চেষ্টা করলো, মজা তার ভেতরে একটা শারীরিক কষ্ট হয়েছে, ইউনিফর্মে তো রক্তের দাগও ছিল, হ্যাঁ ইউনিফর্মে ছিল, এবং মজা হয় কি বলছি, আমি বলছি সেদিনকার ঘটনাটা এক্সাক্ট কি ঘটেছিল, আমি যখন ওকে আনতে গেছি, ও মুখ চোখ লাল, প্রচন্ড ভেতরে কষ্ট, আমি মা হয়ে বুঝতে পারছি, বিভিন্ন লোক আশেপাশে ছিল, আরো একজন স্টুডেন্ট একই সঙ্গে নিতে গেছিল, সবাই ওকে দেখছে, ও খুব কাঁদছে খুব কাঁদছে, আমি ভাবছি ও এত জোরে কোনোদিন মেয়ে কাঁদে না, এরকম করে কেন কাঁদছে, মুখ চোখ লাল হয়েছে, ওর কি হয়েছে এরকম, আমি ওকে জিজ্ঞাসা করলাম তুমি কি হয়েছে তোমার, বলে আমি টয়লেটে যাবো, আমার টয়লেট পেয়েছে, তা আমি বললাম তুমি টয়লেটে যাও, মাসিদি বলে দিচ্ছি টয়লেটে যাও, বলছি টয়লেটে ও যেতে চায়, আমার মেয়ে টয়লেটে যেতে চায়, ও তো দুবার ওপরে টয়লেটে গেছে, ওপরে নিচে একটা টয়লেটে উপরে, ও দুবার গেছে, ও টয়লেট হয়নি, ম্যাম তবু যখন ও বলছে একবার মাসিকে দিয়ে পাঠিয়ে দিই, তখন ম্যাম শুনে মাসিকে দিয়ে পাঠিয়ে দিল, এবার মাসি যখন নিয়ে এলো তখন হাও হাও করে কাঁদছে, মাসি বললো ও তো টয়লেট করলো না, ওই তো একটুখানি টয়লেট করেছে, পুরো লাল রঙের টয়লেট হয়েছে, আপনি মনে হয় জল খাওয়ার নেই, আর ও সবসময় খালি কাঁদে, ওর যে ভেতরে যে কষ্ট, কত বড় কষ্ট, একটা বাচ্চা তার যদি শারীরিক যন্ত্রণা হয় সেই যে কান্না, আর একটা কান্না, এরাও তো নারী, এরা কি বুঝতে পারলো না, বাড়ি এসে কি দেখলেন, রক্তের দাগ দেখলেন, তারপরে আপনি বুঝলেন? আমি তখন ভেবেছি কিছু কি হয়েছে ভেতরে, আমি বুঝতে পারছি না, আমি যদি বুঝতে পারতাম তাহলে যে এরকম ঘটনা ঘটছে, বাচ্চা যারা যদি তখনই বলতে পারতো যে তার সঙ্গে এরকম কিছু হয়েছে, তাহলে তো তখনই আমি একটা ডিসিশন নিতাম, তখনই বলতাম, ট্রিটমেন্টটাও করতাম, তারপরে ও পুরো রাস্তা কাঁদতে কাঁদতে হাও হাও করে চিল্লাতে চিল্লাতে এলো, ওর সঙ্গে আমার যদি কথা মনে হয় আমার ওর সঙ্গে সিলভিয়া বলে একটি মেয়ে ছিল, ওর মাও ছিল, একই অটোতে আমরা ফিরেছি কাঁদতে কাঁদতে, হ্যাঁ তারপরে যখন ওইখানে আমরা এলাম, রিক্সাতে বসতে পারছে না, মেয়ে পা সোজা করে বসতে পারছে না, পা ছড়িয়ে বসছে, যে কি হয়েছে আমার পাছুতে, ছোট বাচ্চা তো বলতে পারে না, আমার পাছুতে জ্বালা করছে, আমি তো তাড়াতাড়ি ঘরে এনে বিছানায় শুয়ে যেই দেখতে গেলাম, দেখলাম পুরো রক্ত রক্ত ভরে যাচ্ছে। দুজন অভিযুক্ত শেষ পর্যন্ত গ্রেপ্তার হলো, এই মুহূর্তে কেমন কি সাজা দাবি করছেন আপনি মা হিসেবে, এই ঘটনার পর আপনি কি চাইছেন? অবভিয়াসলি একটা এইটুকু বাচ্চার সঙ্গে যে এত নোংরামো করতে পারে, ফাঁসির থেকে কম কিছু হতে পারে না, সে চাচা ফাঁসি হওয়া উচিত, আর সমস্ত পশ্চিমবঙ্গের যে সমস্ত এই ধরনের লোক তাদের শিক্ষা হওয়া উচিত, এবং অল ওভার ইন্ডিয়া যে এই ধরনের কর্তৃত্ব
শিক্ষার্থী করে তাদের বোঝা উচিত যে এই ধরনের নোংরামো করলে এই ধরনের শাস্তি হওয়া উচিত, যাতে এরকম আর কখনো তারা ফিউচারে কোনো লোক এরকম করার সাহস না পায়। এইটুকু বাচ্চা তাকে এরকম করার কি করে সাহস হয় এইসব লোকেদের? স্কুল কর্তৃপক্ষ তো বলছে যে মেয়ে হাসি মুখে বেরিয়েছে, মেয়ের কিছুই হয়নি। হাসি মুখে বেরোয়নি, কোনো যদি সিসিটিভি ক্যামেরা গেটে থাকে তাহলে ওর আসল যে রূপটা, ও যে কি হাও হাও করে কাঁদছিল, আর এখানে যে বললাম যে বিভিন্ন ফ্রেন্ডসরাও ছিল তারাও দেখেছে মেয়ে কাঁদছিল। আপনি ওখানে জিজ্ঞাসাবাদ করতে পারেন যে কি হয়েছিল, কাঁদছিল কিনা মেয়ে, আপনি দেখবেন যে ও বলছে কাঁদছিল, বিভিন্ন লোক দেখেছে। টিচারকে জিজ্ঞেস করবেন ও কি কেঁদেছিল, ও কি হাও হাও করে কাঁদছিল। আমি বলতে চাইছি যে প্রিন্সিপাল যেভাবে তথ্যগুলো লোপাট করে নতুন করে গল্প বলছেন, তো উনি যদি দেখেন ফরেন্সিক রিপোর্ট, ফরেন্সিক রিপোর্টে ওই অ্যাকিউজদের এগেনস্টে রিপোর্ট এসছে, পুলিশ নানা রকম জেরা করে ইনভেস্টিগেট করে ওদেরকে অ্যারেস্ট করেছে, তারপরে ইউনিফর্মে যে রক্তটা যেটা আমরা এভিডেন্স হিসেবে দিয়েছি, তাহলে উনি জেনে মুছেও যেটাকে উনি লোপাট করার চেষ্টা করছেন উনি ওটা পারবেন না। ওনার মিথ্যে কথাটা ধরা পড়েছে, আর আগামীকাল উনি আগামী দিন উনি যেভাবে জিনিসগুলোকে এভিডেন্সকে লোপাট করেছেন সেই আইনত আমরা আপিল করবো যাতে উনি অ্যারেস্ট হন আর কড়া থেকে কড়া শাস্তি পান। স্কুল কর্তৃপক্ষ সম্পূর্ণভাবে এখনো পর্যন্ত দায়ী এড়িয়ে যাচ্ছে, কি বলবেন আপনি এই ঘটনার পরেও? আমরা এটাই বলতে চাই যে স্কুল শুকিয়ে পুরো জিনিসটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে, বলেছে এটার কিছু হয়নি, কিন্তু এটা আমরা বলছি না, এটা মেডিকেল রিপোর্ট বলছে কিছু হয়েছে। যে মেয়ে সুস্থ স্কুলে গেছে তার একটা কোনো কষ্ট ছিল না, সেই মেয়ে 3 ঘন্টা ক্লাস করেছে, সেই মেয়ে কেন এরকম ভাবে বেরোবে? আমি আমি কি করে এটা মানবো? আমার মানার ব্যাপার নেই, কি করে লোক মানবে, সমস্ত পশ্চিমবঙ্গের লোক মানবে যে ফরেন্সিক রিপোর্টে ক্ষতিগ্রস্ত হয়েছে তার কিছু হয়নি? এটা আমাদের বলার কিছু নেই, যা বলবে মেডিকেল রিপোর্ট বলছে। দিদি, আমরা কালকে দেখেছি মুখ্যমন্ত্রী এই বিষয় নিয়ে রিয়্যাক্ট করেছেন, তিনি বলছেন পুলিশ সমস্ত বিষয় খতিয়ে দেখছে, তদন্ত হবে এবং বিচার আপনারা পাবেন। আপনারা কি মুখ্যমন্ত্রীর সঙ্গে কোন রকম দেখা করতে, তাকে কিছু জানাতে, কোনো কিছু বলতে চান? তাহলে যদি সেটা জানান। আমরা চাই এইটাই যে যারা এরকম দোষী তাদের খুব তাড়াতাড়ি শাস্তি হোক, কারণ কি এইসব জিনিস অনেক দিন ধরে চলে, তো করতে করতে কত কিছু হয়ে যায়, কত কিছু লোপাট হয়ে যায়, কত কিছু তথ্য লোপাট হয়ে যায়, ওটা কোথাও ধামাচাপা দেওয়া হয়, ওদের যাতে শাস্তি হোক এবং স্কুল যাতে জীবনেও খোলা না হোক। যেখানে আজ থেকে 3 বছর আগে এরকম একটা ঘটনা ঘটেছিল, স্পেকট্রাম বলে ওদের একটা প্রোগ্রাম হয় যেখানে বাচ্চাদের 6 মাস ধরে নাকি নেতাজি ইন্ডোর লোয়ার কেজি বাচ্চা থেকে সমস্ত ছোটবেলা ওরা গাড়ি করে বাসে করে নিয়ে যায় এবং তারা নিয়ে যায় ওখানে, ওদের পাঠাতেই হবে লোয়ার কেজি মানে কত 4 ইয়ার্স 5 ইয়ার্স এর বাচ্চাদের, এটা পাঠাতে পারতো। ওখানে একটা এরকম ঘটনা ঘটেছিল, আমি বিভিন্ন মায়ের মুখ থেকে পরে শুনেছি যে ওই প্রোগ্রামটা কিন্তু সে বছর বন্ধ হয়নি। এত ঘটনা ঘটার পরেও প্রিন্সিপাল বলেছে আপনাদের কোনো বাচ্চা যদি স্কুলে না যেতে চায় তাহলে আপনি তাকে ছাড়িয়ে অন্য স্কুলে ভর্তি হন, কিন্তু স্পেকট্রাম হবেই। এত কিছু যখন হয়েছে এরকম যখন প্রিন্সিপাল বলতে পারে তাহলে বোঝা যেতে পারে যে প্রিন্সিপালের কি মানসিকতা আছে, তার বাচ্চাদের প্রতি কি ফিলিংস আছে, সে কি চায়, তার কি মানে মতি গতি, এটা কি বোঝা যাচ্ছে না? প্রিন্সিপাল তো একথাও বলেছেন, আপনাকে সংক্ষেপে জিজ্ঞেস করব যে বাড়ি যাওয়ার পথে, বাড়ি ফেরার পথে যদি কিছু ঘটনা ঘটে তার দায়িত্ব স্কুলের নয়, বাড়ি মানে স্কুল থেকে তো বাড়িতে আপনি নিয়ে এসেছেন, এই বক্তব্যের পর কি মনে হয়? আমি ওর মা, আমি ওর হাতে করে নিয়ে এসেছি, ওখানে যদি কোন সিসিটিভি গেটেও থাকে তাহলে একাবে আমি ওকে হ্যান্ড ওভার করেছি। যে বাচ্চাকে মা নিয়ে এসছে তার বাচ্চার কি কিছু হতে পারে? মায়ের থেকে বড় প্রোটেকশন কি কেউ দিতে পারে? আপনারা তো অনেক ভরসা করে স্কুলে পাঠিয়েছিলেন। হ্যাঁ, আমরা অনেক ভরসা করি যে এটা অল গার্লস স্কুল, আমার মেয়ে ভালো থাকবে, আমি নিজে স্কুলে দিয়ে আসি, নিয়ে আসা করি তার কোনো ক্ষতি হবে না। এই সমস্ত কিছু ভেবে, স্কুলের এত নাম দেখে, সবকিছু দেখে ভেবেছিলাম যে আমার মেয়ে সুস্থভাবে ভালোভাবে একটা ভালো এডুকেশন পাবে, সে একটা ভালোভাবে বড় হয়ে উঠতে পারবে, কিন্তু এইরকম হবে আমি দুঃস্বপ্নেও ভাবিনি। আপনার মেয়ে, আমরা এই ঘরে বসে কথা বলছি দিদি, অনুসরণ তোমাকেও জানিয়ে রাখি যে পাশের ঘর থেকে এখনো পর্যন্ত ওই একরত্তি শিশুর কান্নার আওয়াজ মাঝে মাঝেই ডুকরে উঠছে, মাকে ছাড়া থাকতে পারছে না, সারাক্ষণ একটা আতঙ্কের মধ্যে, ট্রমার মধ্যে রয়েছে। রাতটা কিভাবে প্রতিটা রাত কাটছে এই পরিবারের কাছে সেটা কিন্তু সত্যিই একটা দুঃসহ বলা যেতে পারে এই মায়ের কাছে। মানে এই ও কি ওই মানে পুরনো কথাগুলো বারবার করে বলছে, মানে সেই সময় বিভিন্ন লোক বিভিন্ন যখন সবাই আসছে বাড়িতে ওর সঙ্গে দেখা করতে, ও তো ছোট বাচ্চা, তো বুঝতে পারছে না, ও সমানে বলছে যে দুটো কাকু ছিল, তারা দুষ্টু কাকু স্যার ছিল, তারা এরকম করে আমার ভেতরে শরীরের ভেতরে আঙুল দিয়েছে, আমার রক্ত বার করে দিয়েছে, এটা বিভিন্ন
অন্য আশেপাশের লোক যারা দেখা করতে আসছে তাকে তা আগেই প্রথমেই তারা এই কথাটা বলছে। হাসপাতাল থেকে ফিরে আসার পর কালকে থেকে এখনো পর্যন্ত সে কি কি করল, মানে খাওয়া দাওয়া বা কি কি বলছে, তার অ্যাক্টিভিটি কি ছিল সেটা যদি একটু বলে। আমি এটাই বলতে চাই, আমার মেয়ের খাওয়া দাওয়া জল খাবার কিছু ভালোভাবে খেতে পাচ্ছে না, সবকিছুই প্রায় খুব কম কমের দিকে। আগে তো একদমই দেড় দিন ধরে কিছু খাইনি, মুখে একটা বিস্কুটও কাটিনি যখন হসপিটালে ছিল, অনেক কষ্টে। তারপরে ওখানে সমস্ত নার্সরা মানে পেশেন্টরা সবাই ওকে ভুলিয়ে ভালিয়ে একটু খাওয়াবার চেষ্টা করেছিল, খুবই কম বেরোবার সময়। আর এখানে এসেও খুব কষ্টে আছে আমার মেয়ে, তারপর যে যন্ত্রণা, ঘুমাতে পারছে পাচ্ছি না, ও মাঝে মধ্যে ঘুম থেকে উঠে পড়ছে, ঘুম থেকে উঠে পড়ে কাঁদছে, কষ্ট পাচ্ছে, ব্যথা যন্ত্রণা করছে, কখনো টয়লেটে যাব, কখনো বলছে আমি টয়লেট করতে পারছি না মা, আমি পটি করতে পারবো না, কি আমি কি পটি করতে চাই, পটি করতে পারছি না মা, আমার ব্যথা হবে, আমার ভয় করছে। কেউ খুলবে না গেট, গেট কেউ খুলবে অনুসূয়া না। এই মুহূর্তে এই মাকে বা বাবাকে এই বেশিক্ষণ আমরা কথাও বলতে পারছি না, তার কারণ পাশের ঘরে মা রয়েছে। আপনি যান প্লিজ, মেয়ের কাছে যান। আমি বাবার সঙ্গে লাস্ট একটু একটাই প্রশ্ন করব যে স্কুল কর্তৃপক্ষের এই আচরণ নিয়ে শেষ আপনি কি বলতে চান, মানে আপনি কি স্কুলের বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে চান, কি দাবি করছেন, সমস্ত অভিভাবকরা রয়েছে আপনার পাশে, কি বলবেন? স্কুলের ব্যাপারে আমি একটাই বলবো যে স্কুলটা অ্যাফিলিয়েটেড নয়, যে স্কুলে আমার মেয়ে যেত সেই স্কুলটা রেজিস্টার্ডই নয়, সেই স্কুলটা বেআইনিভাবে দীর্ঘদিন থেকে চলছে। আমার মেয়ে হয়তো আজকে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটা আমি হয়তো পূরণ করতে পারছি না, ফিরিয়ে আনতে পারছি না, কিন্তু আমার হাতে এটা আছে যে ভবিষ্যতে ওখানে অন্য মা বাবার যারা শিশুরা যাচ্ছে তারা যাতে ক্ষতিগ্রস্ত না হোক, অন্য কোনো বাচ্চা যাতে না কাঁদে, ব্যথা না পায়, অন্য মা বাবা থেকে যাতে ওই কষ্টটা না পইতে হয়। অনুসূয়া,